1930 সালে মাত্র 8 বছর বয়সে বিনোদন জগতে পা রাখেন হলিউড কিংবদন্তি বেটি হোয়াইট। পরবর্তী দশকগুলিতে তিনি অনন্য একজনে পরিণত হন। দ্য গোল্ডেন গার্লসে সাধাসেধা রোজ নাইল্যান্ডের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন বেটি, যার জন্য এমি অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। দ্য প্রপোজালে অনবদ্য অভিনয় করার পর তাকে স্যাটারডে নাইট লাইভ হোস্ট করার জন্য একটি পিটিশন দায়ের করা হয়, যা সফল হয়েছিল, যার দরুন 88 বছর বয়সে সবচেয়ে বয়স্ক হোস্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করেন হোয়াইট। 2018 সালে তাকে নিয়ে বেটি হোয়াইট ফার্স্ট লেডি অফ টেলিভিশন শিরোনামে একটি PBS ডকুমেন্টারিও করা হয়, যেখানে এক অভিনব সত্যের খোলাসা করেন বেটি। 1950-এর দশকে প্রচারিত দ্য বেটি হোয়াইট শোতে নৃত্যশিল্পী আর্থার ডানকানকে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়, কিন্তু আর্থার কৃষ্ণাঙ্গ হওয়ায় তাকে শো থেকে বাদ দেওয়ার কথা বলে কর্তৃপক্ষ। বেটি হোয়াইট সেই প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি দুঃখিত কিন্তু সে থাকবে। তার সাক্ষাৎকারের এই অংশটি টুইট বার্তায় নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময়ে এত সাহসী পদক্ষেপের জন্য তাকে বাহবা দেন ভক্ত কলাকুশলীরা। গত বছর 31 ডিসেম্বর 100তম জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগে মারা যান বেটি হোয়াইট। খান্তাজ নিন আহসান, সময় সংবাদ।